পান্ডবীম্যাম, আজকে বাংলা ক্লাস থ্রি আবার আমরা দুষ্টু মিলে পড়াতে এগিয়ে এগিয়ে চলি। কিছুটা পড়িয়েছিলাম আগের দিন, আজকে একটু পড়াবো। পড়াবার আগে আমি একটু শব্দার্থগুলো তোমাদের একটু আগে করিয়ে নিই। কেমন? শব্দার্থগুলো আমাদের খুবই দরকার। এসো শব্দার্থে আসা যাক। প্রথমে তোমরা ক্লাস ওয়ান পেজ নাম্বারটা লিখতে ভুলবে না। পেজ নাম্বার লিখতে তোমরা কিন্তু কেউ ভুলো না। আর এখানে দুষ্টু বিলে স্বামী বিবেকানন্দ, সরি স্বামী নিরামানন্দ যিনি লিখেছেন তার নাম হচ্ছে স্বামী নিরামানন্দ। কার উপর লিখেছেন? হচ্ছে বিবেকানন্দের উপরে। শব্দার্থগুলো এসব আমরা আগে দেখে নিই, তাহলে পড়তে আমাদের একটু সুবিধা হবে। ধ্যানে মানে তপস্যায়, প্রার্থনা আবেদন, সংক্রান্তি মাসের শেষের দিন। সংক্রান্তি হচ্ছে মাসের শেষের মাসের শেষ দিন। ওকে, শশীকলা চন্দ্রকলা, শশী চন্দ্র মানে চাঁদ। তপস্যা ধ্যান, সামলাতে আয়ত্তে আনতে, সামলাতে আয়ত্তে আনতে। হিমশিম নাজেহাল, হিমশিম নাজেহাল। দেখো আমি ছোটো বাচ্চাদের সামলাতে গিয়ে বাবা মানে অনেকেই আমরা সব নাজেহাল হয়ে যাই, তখন তাকে বলা হয় হিমশিমও বলি বা নাজেহালও বলি। ধাত্রী পালন করতে, আমি আগের দিন পড়িয়েছিলাম তখন ধাত্রীটা পেয়েছিলে। তন্ময় ধ্যানমগ্ন, মানে মানে ধ্যান গভীর ধ্যানে যখন মগ্ন হয় তাকে তন্ময় বলা হয়, ঠিক আছে, তাকে বলা হয় তন্ময়। তছনছ মানে নষ্ট, তছনছ মানে নষ্ট। আস্তাবলে ঘোড়া রাখার জায়গা, যেখানে ঘোড়া রাখা হয় তাকে বলা হয় আস্তাবল। সহিষ ঘোড়া দেখাশোনা করে, যে সহিষ হচ্ছে যিনি ঘোড়া দেখাশোনা করে। মক্কেল মকদ্দমা লড়বার জন্যে উকিলের সাহায্য নেয় যে, অর্থাৎ উকিলের কাছে যারা যায় হেল্প দেওয়ার জন্যে তাদের আমরা বলি মক্কেল। আর ঠিক আছে, এবার আমি একটু পড়াটা এগাতে শুরু করছি। আগের দিন আমরা পড়েছিলাম পেজ 22 পাতার দুষ্টু বিলে স্বামী নিরামানন্দ, এখান থেকে আমি এই অবধি তোমাদের পড়িয়ে দিয়েছি। এসো আজ আরেকটু এগিয়ে যাই। তোমরা কিন্তু আমার সাথে সাথে এগাবে এবং তার বানানগুলো করবে। আমি নেক্সট ইয়েতে সমস্ত বানান পড়িয়ে বানানগুলোকে আলাদা করে দেব। ঘরে চেয়ে বাইরে তার বেশি ভালো লাগবে, অর্থাৎ কার? আমাদের বিলেরা সবচেয়ে মানে ঘরে থাকার থেকে বাইরে থাকতে ভালোবাসত সে। কখনো সে চলে যেত ঘোড়া রাস্তা বলে, আগেই বলেছি ঘোড়া রাস্তা বল কাকে বলে, আমি এখানে লিখে দিয়েছি ঘোড়া যেখানে রাখা হয় তাকে বলা হয় আস্তাবল। সেখানে সহিষের সঙ্গে ছিল তার বেশি বন্ধুত্ব, সহিষ বলে যে ঘোড়া দেখাশোনা করতো তাকে সহিষ বলে, তার সাথে তার বন্ধুত্ব খুব ভালো বন্ধুত্ব ছিল। তাদের তো অবস্থা খুব ভালো ছিল আগেই বলে দিয়েছি, প্রথম থেকে শুনে পড়েছিলাম। সহিষকে সে একটু শ্রদ্ধাই করত, শ্রদ্ধা মানে রেসপেক্ট করা। ওই রকম তেজি ঘোড়াগুলোকে সে কিরকম সাহায্যতা করে রেখেছে, তার রেসপেক্টের কারণ কি? ঘোড়ার মতো তিনি ছটপট এত ইয়ে তাকে কন্ট্রোল করে রেখেছে, সেই জন্যে সে তার কাছে কিন্তু সহিষ ছিল খুব শ্রদ্ধেয়। তাই বাবা যখন জিজ্ঞাসা করতেন হ্যাঁ রে বিলে বড় হলে কি হবি, বিলে চটপট উত্তর দিত সহিষ সহিষ কি কোচোয়ান, আমি সহিষ হবো বা কোচোয়ান হবো, ওর কাছে খুব ভালো লাগতো। বিলে কিন্তু খুব সাহস, বিলের ছিল খুব সাহস, খুব সাহসী ছিল। পাড়ার একটা চাপা গাছ, চাপা ফুলের গাছ, দুই একজন সাথীর সঙ্গে সেই গাছে দোল খাওয়া ছিল তার প্রিয় খেলা। মানে ভাবো চাপা গাছ উঠে দোল খাচ্ছে, মানে ভাবা যায় কত কত দুষ্টু পড়ে গেলে তার পা ভেঙে যাবে, তার মনের মধ্যে কত সাহস ছিল। বিলে আবার মাঝে মাঝে পা দুটো গাছে লাগিয়ে হাত দুটো ঝুলিয়ে জোরে জোরে দৌড় খেত, মানে হাতটাকে আটকে রেখে নিচে হাত দিয়ে দৌড় খেত। তোমরা আবার করতে যেও না কিন্তু, কেমন? দেখ আবার ভাবলে যে চলো আমিও বিলে হয়ে যাই, তাও তো যেও না। ওকে, পাশের বাড়ির বুড়ো কর্তা ব্যাপারটা শুনে তো অবাক, একদিন ছেলেদের দোল খেতে দেখে বললেন ওহে খোকারা জানো ও কাছে একটা ব্রহ্মদৈত্যী থাকে, ব্রহ্মদৈত্যী মানে বলা হয় যে মানে ব্রাহ্মণ মানে পড়ে গেলে ব্রহ্মদৈত্যী হয় ভূত,
বন্ধুরা বললো, না ভাই নেমে আয়, ব্রহ্মদত্তি গান মটকে দেবে। বিলে হাসতে হাসতে বলল, আরে ব্রহ্মদত্তি থাকলে এতদিনে আমাদের ঘাড় মটকা, মানে ও কত কনফিডেন্স, কোনো ব্যাপারই না, কোনো কিছুতে সে ভয় পেত না। বিলের উপস্থিত বুদ্ধিও ছিল খুব। একদিন কয়েকজন বন্ধুর সঙ্গে চড়কের মেলা দেখতে দেখে ফিরছে, সবারই হাতে মেলার কেনা জিনিসপত্র। হঠাৎ একটা গাড়ি এসে পড়েছে, একটা ছোট ছেলে কিভাবে ছিটকে গিয়ে ঘোড়ার পায়ে গিয়ে পড়লো ঘোড়ার পায়ের তলায়, চাপা পড়ে আর কি। সব লোক হায় হায় করছে। বিলে বিদ্যুৎ বেগে এসে ঘোড়ার পায়ের তলা থেকে ছেলেটিকে টেনে নিয়ে ফুটপাতে উঠলো। সবাই ধন্য ধন্য করতে লাগলো। আজকে এই অবধি থাক, আবার নেক্সট ক্লাসে আমি বাকিটা পড়াবো এবং কোশ্চেন আনসারগুলো পড়াবো। ভালো থেকো, সুস্থ।